চলো আজকে আমরা একটু কাবাব খেতেছি। এই দিল্লি রোডে কিন্তু এই একটা জিনিসের খুব অভাব ছিল। ওই যে দেখতে পাচ্ছ পোস্টারটা, পোস্টারে কি লেখা আছে, ক্যাফে কফি ডে। আমি দেখতে পাচ্ছ ক্যাফে কফি ডে, এই বারবিকিউ এই জায়গাটাও আমি দেখাবো, ওপরে ব্যানারটা একটু ওই পাশে দেখাতে বলবো, ক্যাফে কফি ডে। এবার এই এই রহস্যটা কি? হ্যাঁ, এই রহস্যটা জানতে প্রত্যেকের ইচ্ছা করে, তাই আমারও ইচ্ছা করছে। তো আমরা কিন্তু পেয়ে গেছি আমাদের এই বারবিকিউ জাংশনের দুজন ওনারকে। আচ্ছা দাদা, তোমাদের নামগুলি একটু যদি বলো। হ্যাঁ, সুশান্ত দাস, অজিত সরকার। ওয়েলকাম টু হ্যাংলাবাজ ফ্লগার ফ্যামিলি। দাদা, সবার ফার্স্টে একটা কোয়েশ্চিন, দিল্লি রোডে তো এরকম বারবিকিউ জাংশন মানে এটা ভাবা যায়নি, মানে আমরা কেউ ভাবতেই পারিনি যে চায়ের দোকান, ডিম পাউরুটির দোকান, ম্যাগি ছেড়ে এরকম বারবিকিউ কনসেপ্টটা কেউ করবে, এটা খুব দরকার ছিল প্রথম কথা। তো এই কনসেপ্টটা হঠাৎ করে সামথিং স্পেশাল অ্যান্ড ইউনিক, যারা এটা ভাবতে পারবে না যে একটা রোড সাইডে এত ভালো বারবিকিউ পাওয়া যায়। আমাদের যে স্পেশাল শেফ আছেন, উনিও আগে আবুধাবিতে কাজ করতো, দুবাইতে কাজ করতো, ইজ এ ভেরি এক্সপিরিয়েন্স শেফ। তো এই থেকে আমাদের তৈরি হয়েছে, উই থ্যাঙ্কফুলি টুডে ইজ জাস্ট টেন্ডার্স গোয়িং অন অ্যান্ড উই গট ওভারওয়েলমিং সাপোর্ট অ্যান্ড ওভারওয়েলমিং রেসপন্সেন্স ফ্রম দ্য সারাউন্ডিং কাস্টমার। জাস্ট ক্ল্যারিফাই ওয়ান থিং, যেটা ব্যাপারটা হচ্ছে আমরা এই বারবিকিউ জাংশনের পাশে দেখতে পাচ্ছি ক্যাফে কফি ডে লেখা। এবার এই কনসেপ্টটা আমাকে একটু যদি ক্লিয়ার করা। হ্যাঁ, আমি দেখছি টোটাল দিল্লি রোডটা অ্যাডভার্টাইজমেন্ট ক্যাফে কফি ডে, ক্যাফে কফি ডে। অ্যাকচুয়ালি এদের আমি আমি ভাবছিলাম কফিও করব, বিকজ কফি এখানে কোথাও কিছু নেই, কফিটা করতে হবে। তো কফি কাদের সঙ্গে টাই আপ করা যায়, দেন আমার মাথায় এলো আপনার ক্যাফে কফি ডে, সিসিডি। তো ওদের সঙ্গে যখন কন্ট্যাক্ট করলাম, দে অলসো ফাইন্ড দেম ভেরি ইন্টারেস্টেড, বললো আপনি আমাদের ভেন্ডিং মেশিন নিতে পারেন, বিভিন্ন মল শপে আপনি ভেন্ডিং মেশিন দেখবেন। ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হলো যে ক্যাফে কফি ডে বলে অ্যাডভার্টাইজটা কেন, কারণ ক্যাফে কফি ডে এর ব্লেন্ডিং মেশিন এখানে ইউজ হচ্ছে, যার জন্য ক্যাফে কফি ডে। এবং তোমরা অরিজিনাল সার্টিফাইড ক্যাফে কফি ডে এর মানে ক্যাফে ল্যাটে মানে সব কিছু এভরিথিং এখানে অ্যাভেলেবেল। তো এটাই বলা ছিল, থ্যাংক ইউ সো মাচ দাদা। এবার খাবারগুলি টেস্ট করি, টেস্ট করে বলি কেমন লাগছে। থ্যাংক ইউ সো মাচ। অলরাইট, কাবাব নিয়ে বসে পড়েছি, চার রকমের কাবাব। কিন্তু কাবাব খাওয়ার আগে আমরা কিন্তু আরেকটা ফেমাস ইউটিউবারের সঙ্গে একটু আলাপ করে নেবো। অ্যাকচুয়ালি ওর সঙ্গে আমার ইউটিউবের আগে থেকে আলাপ, যদি বলো কীভাবে আলাপ, কারণ ও আর আমি খুব ভালো বন্ধু, ছোটবেলাকার বন্ধু। হ্যালো গাইজ, দিস ইজ জনাথন আকাশ দাস হিয়ার অ্যান্ড ওয়েলকাম টু হ্যাংলাবাজ ব্লগার উইথ মি অ্যাজ ওয়েল। আজকে কিন্তু আমরা একটা কাবাবের ভিডিও শ্যুট করতে এসেছি ঠিকই, কিন্তু আমার চ্যানেলে তোমরা দেখতে পাবে মেকআপ আর এবং বিভিন্ন রকমের ডিসক্রিমিনেশন নিয়ে কথাবার্তা। তাহলে ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্ট আইটেম নিয়ে নিচ্ছে, এটা হচ্ছে বারবিকিউ স্পেশাল চিকেন কাবাব। এটা দেখা একটু ক্লোজ থেকে, এটার দাম হচ্ছে 100 টাকা। এটা এখানে আছে 6 পিস কাবাব, কাবাবের পিসগুলি দেখতে পাচ্ছ। এবার ভেতরটা কতটা সফট, কতটা জুসি সেটা খাওয়ার পর বলতে হবে, বুঝতে পারবে। একটু চাটনি মাখিয়ে খুবই সফট চিকেনটা, একদম জুসি চিকেনটা দেখতে পাচ্ছ, আর অত্যন্ত নরম, একেবারে ছেড়ে আসছে। আর সঙ্গে পেঁয়াজ দিয়ে সবুজ রঙের এই চাটনিটা জাস্ট মাইন্ড ব্লোয়িং। দেবে বাইরে ভাই একটা কথা বলে রাখি, ও কিন্তু এখানে থাকে না, ও কিন্তু চেন্নাই থেকে এখানে এসছে, এবং চেন্নাই থেকে এখানে এসছে শুধুমাত্র ফ্যামিলির সঙ্গে টাইম স্পেন্ড করার জন্য এবং আমার সঙ্গে ভিডিও করার জন্য। এটা মানে আমার কাছে একটা বিশাল ভাগ্যের ব্যাপার, আমার একটা বন্ধু আমার সঙ্গে ভিডিও করতে এসছে, মানে দিস ইজ জাস্ট অ্যামেজিং। সবুজ সবুজ, এবার এখানে বলে রাখি, অনেকে ভাবছো এটা হারিয়ালি কাবাব, বাট একদমই না, গ্রিনিশ কাবাব। ইয়েস, এটার প্রাইসও সেম, 1 2 3 4 5 6 7 পিস দিয়েছে কাবাব, 7 পিস কাবাব।
এবং সঙ্গে সেই সবুজ চাটনি। তো এই কাবাবটা আমি প্রথমে একটু শুধু খেয়ে দেখি, তারপরে কথা আসছি। ভিতরটা ভীষণই জুসি এবং তোমার খুব সফট আছে এবং উপরে একটা ক্রিস্পি নেছে, যেটা খুব ভালো লাগছে খেতে। নাইস, খুব ভালো। আমরা ক্লোজ থেকে দেখাতে বলবো। এটা হচ্ছে আমাদের সেই উইংস, চিকেন উইংস। এটার প্রাইস সবার পাখনা গজাবে, যেটা খেলে সবার পাখনা গজাবে। এক্স্যাক্টলি এটার প্রাইসটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো এরকম আমরা চার পিস পেয়েছি, তো উইংসটা একটু ট্রাই করি। আজকে ক্যামেরার ওপারে যে আছে গুড্ডু, ও ভিডিওর পর শেষ হতে চলেছে। ভেতরটা দেখো কতটা জুসি, খুব ময়েস্ট চিকেনটা এবং প্রচণ্ড ফ্লেভারফুল। আর গ্রিলটা যেটা হয়েছে না, অনেক জায়গায় বেশি পুড়িয়ে ফেলে, যার জন্য চিকেনটা একটু তিতো তিতো হয়ে যায়। বাট এখানে কিন্তু একদমই সেটা না, একদম পারফেক্টলি গ্রিল করা হয়েছে একেবারেই। এই শুধুমাত্র এই চিকেনটার জন্যই আমি এতক্ষণ ওয়েট করছিলাম এবং এটা নিয়েই আমি এতক্ষণ হাতে বসেছিলাম যে কখন খাবো। কোনো কথা হবে না। নেক্সট আইটেম এটা দেখতে পাচ্ছ, ড্রাম স্টিক। ইউনো দিস ইজ ড্রাম স্টিক। এটার প্রাইসটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। ড্রাম স্টিকটা একটু খাই। চিকেন, প্রত্যেকটা চিকেন, চিকেনের প্রত্যেকটা আইটেম খুবই ফ্লেভারফুল এবং সবকটা চিকেন কারেন্ট, মানে খুব বেশি বাসি না একদম। এটা খেলে তুমি একটা জিনিস খেলে বুঝতে পারবে কোনটা ফ্রিজের ফ্রোজেন জিনিস আর কোনটা টাটকা জিনিস। এটা কিন্তু একদম টাটকা জিনিস, এটা খেয়েই বোঝা যাচ্ছে। অলরাইট, কী হলো, ড্রেসটা কী করে চেঞ্জ হয়ে গেলো, এটা তো সবথেকে বড় কথা। কারণটা বলছি, দেখো যেদিন সেই দিন যেখানে আমি বারবিকিউটা কভার করতে এসেছিলাম, তখন ওদের কফিটা, মানে ক্যাফে কফি মেশিনের যে মেশিনটা, সেটা কিন্তু খারাপ ছিল, যার জন্য সেই দিনকে আর কফিটা কভার করা হয়নি। দেখতে পাচ্ছ দোকানে এখন সামনে দাঁড়িয়ে আছি, কফিটা কভার করা হয়নি। তাই আজকে আবার সেকেন্ড আইটেম নিতে এসেছি। তো আজকে মোটামুটি কফিগুলি সবকটা অ্যাভেলেবেল আছে। তো কিছু কফি টেস্ট করে তোমাদের অবশ্যই ওপিনিয়নটা দেবো, কেমন লাগছে খেতে। ওকে, সো অল রাইট, দিস ইজ আওয়ার ফার্স্ট ক্যাপেচিনো। ক্যাপেচিনো ল্যাটেটা আসছে, ক্যাপেচিনোর ওটা খেয়ে দেখি। ক্যাপেচিনো ল্যাটের মধ্যে যে তফাৎটা হচ্ছে, সেটা হচ্ছে ক্যাপেচিনোটা হচ্ছে একটু স্ট্রং হয় আর ল্যাটেটা একটু পাতলা, একটু ক্লিন হয়। তো এটা হচ্ছে, দেখতে পাচ্ছ তোমাদের যেটা বলেছিলাম, ওই যে ক্যাফে কফিটা। এবার এই কফিটার মধ্যে কিন্তু, এই কফিটার দাম অনলি 20 rupees, 20 rupees কিন্তু এই কফিটা পাচ্ছ। এবং জাস্ট লাইক ক্যাফে কফিটাই অবশ্যই, কারণ ক্যাফে কফিটার কফি তো খাচ্ছি। দিস ইজ ল্যাটে, দিস ইজ ল্যাটে। ল্যাটেটা একটু থিন হয়, একটু পাতলা হয়। এই যে ওপরে যে একটা ফেদার ফেদার যে, মানে টেক্সচারটা দেখতে পাচ্ছ, একটা ফ্যানা ফ্যানা ভাব দেখতে পাচ্ছ, এই ফ্যানা ফ্যানা ভাবটার জন্য কিন্তু টেস্ট রিয়েলি ইউনিক, মানে ভালো লাগছে খেতে। চলো আবার পুরনো ফুটেজে ফিরে যাই। লোভ লাগছে, কিছু করার নেই, দিল্লি রোডে এসে গেলে হবে। গুগল ম্যাপের লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেবো। অলরাইট গাইস, তো ভিডিওটা কেমন লাগলো? একটা কথা কিন্তু বলার আছে, কাবাবগুলি, মানে এখানকার যে বারবিকিউ জাংশনের কাবাবগুলি কিন্তু খুব ইউনিক এবং খেতে খুব এক্সপেন্সিভ। প্রাইসটা 100 rupees অনুযায়ী 6 piece কাবাব, বাট 6 piece কাবাব খুব সুন্দর, টেস্টি খেতে এবং কোয়ালিটিফুল খাবার। এবার আসি কফির কথা, ক্যাফে কফি ডের কফির সঙ্গে কফি যদি তুলনা করো, একটু বলবো মডারেট কোয়ালিটির কফি, বাট ক্যাফে কফি ডের কফি তো কফি, ক্যাফে কফি ডের কফি একটা ব্র্যান্ড। তো সেই ওয়াইজ বলবো, যাও একবার গিয়ে ভিজিট করো, আশা করবো ভালো লাগবে।
সো দ্যাটস ইট গাইস, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, সঙ্গে সঙ্গে হ্যাংলাবাজ ব্লগারের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকে বেল আইকনটা প্রেস করো। ওখানে অল পার্সনস নান তিনটা অপশন পাবে, অল বাটন ক্লিক করলে সমস্ত নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে। থ্যাংক ইউ টিল দিন, স্টে টিউন, নতুন ভিডিও খুব শিগগিরই আসছে। আর মনে রাখবে হ্যাংলামির কোনো সীমা নেই। বাইরে বৃষ্টি হচ্ছে, ঘরে বন্দি আমি, সীমা নেই হ্যাংলামির।